হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগ ভিডিওটা হবে কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে। আমাদের বাড়িতে কীরকম লক্ষ্মী পুজো হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটা ফুল দেখো, তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো দেখো গুছানো হয়ে এসেছে অনেকটা। আমাদের লক্ষ্মীর মূর্তি আছে পেতলের, আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ির, কিন্তু তবু দুর্গার মূর্তি দেখো নিচে, যে লক্ষ্মীর সরা বলে ওটা আছে। আমাদের নৌকাও আছে, কিন্তু নৌকা আমার শাশুড়ি পিতলের করে নিয়েছে, তাতে প্রত্যেক বছর বানানোর ঝামেলা না থাকে। ফল টল কেটে সব কিছু রেডি আছে, তোমরা দেখো। আর এটা আমাদের ঠাকুর ঘর, ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ গোপাল সব আছে, তোমরা দেখো। কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাদের ঠাকুর ঘরটা। আর আমি আমার এই ঠাকুর ঘরের গোপাল পুজো দেওয়া, সন্ধে দেওয়া, গোপালের নিত্য ভিডিও যেগুলো হয় সেই ভিডিওগুলো আমার আর একটা চ্যানেল সেনবাড়ির গোপাল চ্যানেলে আছে, তোমরা ডিসক্রিপশানে দেওয়া থাকবে নাম, তোমরা গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। কেশুমা লক্ষ্মী, বসুমা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে, কেশুমা লক্ষ্মী, বসুমা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আলপনা দিতে দিতে ঠাকুর ঘর পর্যন্ত চলে এসেছি। আমাদের ঠাকুর ঘর উপরে কোজাগরী লক্ষ্মী পুজোতে আলপনাটা দেওয়া খুব ভালো মনে হয় এবং সারা ঘরটাতে আলপনাটা খুব পছন্দও হয়। এবার ঠাকুর মশাই এসে গেছে আমাদের বাড়িতে, এখন সন্ধ্যে হয়ে গেছে, তো এখন পুজো হচ্ছে, তোমরা পুজোটা একটু দেখো। ধন ধান্যং অতুল ঐশ্বর্য লাভ প্রাপ্তি কামনায় শ্রী শ্রী মা লক্ষ্মী দেবী পূজা সর্বপ্রচন্তি পূর্বকং সর্বমানবের সিদ্ধি কামনায় এদমিষ্ট নাদিন অশ্রী মা লক্ষ্মী দেব্য নম, ওম এদমিষ্ট নাদিন অশ্রী মা লক্ষ্মী দেব্য নম, পঞ্চ ফলাদি পঞ্চ ফলাদি মা লক্ষ্মী দেব্য নম, এতদ খণ্ড ফলাদি মা লক্ষ্মী দেব্য নম, ওম শেখর ধর্ম অশ্রী মা লক্ষ্মী দেব্য নম, এতে গন্ধ পুষ্পী অশ্রী মা লক্ষ্মী দেব্য, এতদ পাদ্যাং পঞ্চ দেবতা বলি, এতে স্বর্গাবন অশ্রী পঞ্চ দেবতা বলি নম, এতে আধুপদী পাদিন অশ্রী পঞ্চ দেবতা বলি নম, এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি সর্বদিকং পলভ্য নমাম, ওম এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি সর্বদিকং পলভ্য নমাম, ওম এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি সর্বদিকং পলভ্য নমাম, এদাত পার্থ জলং ইন্দ্রাদি সর্বদিকং পলভ্য নমাম, এতে গন্ধ পুষ্পে মৎস্যাদি দশদ্রব্য নমাম, এতে গন্ধ পুষ্পে মৎস্যাদি
দশম গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। কুণ্ডলিকাখ্যান সৌভাজ্যাং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী মা লক্ষ্মী দেব নম সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী মা লক্ষ্মী দেব নম নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় নারায়ণায় নমো নমো নমস্কার এভাবে জোরাত করুন। নম ধনধান্যম নমস্তুভ্যং নিধি পদ্ম হৃদয় চ তৎপরন্ত প্রসোধান্যে ধনধান্যম সম্পদ মা লক্ষ্মী দেবী নমস্তে করুন। এখন আমাদের বাড়ির লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলেও গেছে, এখন রিশান বাজি ফাটাচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করো, লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা বাই।